হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। যে আমার কাছে কিছুদিন আগে একজন লোক এসেছিলেন, তার 10 থেকে 15 বছর যাবৎ কাশি, মানে শুকনা কাশি, আমরা এটাকে বলি থাকি ড্রাই কফ, এবং সে যে চিকিৎসাগুলো করিয়েছেন এই 10 থেকে 15 বছরের মধ্যে, তার এই কাশিগুলো কখনো ভালো হয় কখনো ভালো হয় না। তার মানে হলো অন অ্যান্ড অফ সিমটম তার ছিল। এখন বিষয়টা হলো, সে যখন আমার কাছে এসেছেন তখন আমি তাকে যে ইনভেস্টিগেশনগুলো দিলাম এবং তারপরে যে আমরা যে ডায়াগনোসিসে পৌঁছালাম, সেটা হলো তার বুক জ্বালা পড়া করার সমস্যা ছিল, কিন্তু সে বুঝতে পারেনি। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বুক জ্বালা পড়া করার সমস্যা অথবা অ্যাসিড রিফ্লাক্স অথবা গার্ড গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ, এইটার সাথে আসলে কাশির কী সম্পর্ক, এটি নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। এবং এই আমাদের বুক জ্বালা পড়া করার সমস্যা যাদের আছে, এইটার সাথে আমাদের যে লাংস অথবা ফুসফুসের কোনো রোগের কোনো সম্পর্ক আছে কি না, এটি নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাশনে এখন আসছি। আমাদের এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা আমাদের বুক জ্বালা পড়া করার সমস্যা যাদের আছে, এইটা যদি ক্রনিক হয়ে যায়, তাদের অনেকে কিন্তু এই সিমটমগুলো তারা বুঝতে পারে না এবং তারা কিন্তু বিভিন্ন রকম জাস্ট খালি বাজারে কিছু ওষুধপত্র খেয়ে কিন্তু তারা ভালো থাকার চেষ্টা করে, তারা কিন্তু কিওর হতে পারে না অথবা তারা কিন্তু বুঝতে পারে না যে হ্যাঁ এই ডিজিজটা অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে কিন্তু প্রেজেন্ট করছে কিনা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো IPF, মানে হলো যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এই সমস্যাটা আসলে লাংসের একটা সমস্যা, মানে আমাদের ফুসফুসের একটা সমস্যা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ইডিওপ্যাথিক মানে হলো এটার কোনো কজ আমরা জানতে পারিনি, মানে আমাদের আননোন কজকে আমরা বলে থাকি ইডিওপ্যাথিক। পালমোনারি মানে হলো যে এইটাকে আমরা বলি লাংস, অর্থাৎ ফুসফুসকে আমরা পালমোনারি বলে থাকি। এবং ফাইব্রোসিস মানে হলো কোনো জায়গাটা যদি কোনো স্কার টিস্যু ডেভেলপ করে, মানে ফাইব্রাস টিস্যু দিয়ে যদি ওই জায়গাটা স্কার টিস্যু ডেভেলপ করে, এইটাকে আমরা বলে থাকি ফাইব্রোসিস। এখন এই ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এই ডিজিজটার সিমটমগুলো হলো শর্টনেস অফ ব্রেথ, মানে হলো আপনার শ্বাসকষ্ট হবে, ড্রাই কফ হবে, এবং মানে আপনার শুকনা কাশি হবে, এবং আপনার ফ্যাটিগ, মানে আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন, আপনি কিছু করতে গেলে কিন্তু আপনি মনে হবে যে আপনি কাজ করতে পারছেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে ওয়েট লস, মানে আপনার কিন্তু ওজন আস্তে আস্তে কমতে থাকবে। এবং এরপরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সাইন হয়তো আপনি বুঝতে পারবেন, সেটা হলো মানে আপনার ডক্টররা বুঝতে পারবেন, যে সেটা হলো আপনার ফিঙ্গার ক্লাবিং, আমরা এটাকে বলে থাকি, যে আমাদের এই যে ফিঙ্গার যে নেইলগুলো থাকে, মানে নখ যেগুলো থাকে, এই জায়গাটা বালবার এনলার্জমেন্ট হয়ে যায়, এইটাকে আমরা বলছি ফিঙ্গার ক্লাবিং। সো এই যে সিমটমগুলো, সাইন এবং সিমটমগুলো আমরা দেখতে পেলাম, এইটাকেই সাধারণত আমরা এই প্রেজেন্টেশন নিয়ে কিন্তু ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস কিন্তু তৈরি হয়ে থাকে। সো এখানে বিষয়টা হলো যে যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তাদের কিন্তু অ্যাসিডিক কন্টেন্টটা, মানে স্টমাকের যে অ্যাসিডিক কন্টেন্টটা থাকে, এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। মানে আপনি যদি এই আপনার এই রোগটা, আপনার এই সমস্যাটা যদি আপনি কন্ট্রোল, মানে সুন্দরভাবে কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু এই অ্যাসিডিক কন্টেন্টটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেই থাকবে। তো বিষয়টা হলো যে এইটা যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তখন কিন্তু এটা আমাদের অ্যাসিডিক কন্টেন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু যে ফুসফুস থাকে এটার মধ্যে কিন্তু যেতে থাকবে। যখনই আমাদের ফুসফুসের মধ্যে অল্প অল্প পরিমাণ যেতে থাকবে, তখন কিন্তু আমাদের ফুসফুসে এক ধরনের চেঞ্জ তৈরি হবে, মানে এক ধরনের ইনফ্লামেশন তৈরি হবে। এই ইনফ্লামেশন যখন তৈরি হবে, তখন আপনার কাশি হবে, এবং যে সিমটমগুলো আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে, এই সিমটমগুলো আপনার কিন্তু দেখা দিবে। এখন এই সিমটমগুলো যখন দেখা দেবে, তখন কিন্তু আপনি ফুসফুসের চিকিৎসা করাবেন, মানে আপনি লাংসের চিকিৎসা করাবেন, আপনি কাশির চিকিৎসা করাবেন, কিন্তু আসল রোগটা কিন্তু আপনি ধরতে পারছেন না। সো যখন আপনি চিকিৎসা করাবেন, তখন এই ইনফ্লামেশন ভালো হবে, আবার আপনার এই ইনফ্লামেশন হবে, একবার ভালো হবে আবার ইনফ্লামেশন হবে, একবার ভালো হবে আবার ইনফ্লামেশন হবে। এই প্রসিডিউর যখন চলতেই থাকবে ক্রনিক্যালি কন্টিনিউয়াসলি, তখন যে বিষয়টা তৈরি হবে, ওই লাংস যে টিস্যু থাকবে, আমাদের ফুসফুসের যে টিস্যুগুলো থাকবে, সেই টিস্যুগুলো আস্তে আস্তে কিন্তু ফাইব্রোসিস হয়ে যাবে, মানে আমাদের এখানে একটা দাগের মতো তৈরি হবে। এই যখনই এটা ফাইব্রোসিস হয়ে যাবে, তখন এইটাকেই আমরা বলছি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। সো বিষয়টা কিন্তু খুবই ইন্টারকানেক্টেড, মানে আপনার এই ডিজিজটার সাথে, মানে আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে হার্টবার্ন, বুক জ্বালা পড়ার সমস্যা যাদের আছে, এইটার সাথে কিন্তু এই পালমোনারি ফাইব্রোসিস, এটার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কানেকশন অবশ্যই আছে। সো বিষয়টা হলো যে আমাদের রিসার্চাররা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু অনেক রিসার্চ করেছেন, এবং তারা কিন্তু অলরেডি অনেক আর্টিকেল পাবলিশ করে ফেলেছেন।
এবং আমি কিন্তু এই ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। এখন কিন্তু আমরা বুঝতেই পারলাম যে হ্যাঁ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এবং আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা হার্ট বা বুক জ্বালাপোড়া করার সমস্যা, এই দুইটার মধ্যে, এই দুইটা ডিজিজের মধ্যে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সো আমার মনে হয় যে যারা অথবা যাদের এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা বুক জ্বালাপোড়া করার সমস্যা এখনও যারা ভুগছেন, তারা যদি এইটাকে কন্ট্রোল না করেন, আমার মনে হয় যে এটা কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু লাংসে ইনফেকশন করবে, এবং লাংসে যদি ইনফেকশন করে তখন কিন্তু আপনার কিন্তু এই ডিজিজটা ডেভেলপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং এটাকে কিন্তু যদি আপনার এই ডিজিজটা আগের থেকেও থেকে থাকে, তাহলে কিন্তু এটাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। সো এই বিষয়টা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এই বিষয়টাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে এডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এইটার জন্য আপনার যে শ্বাসকষ্টগুলো তৈরি হবে এবং যে সিমটমগুলো তৈরি হবে, এইটা মানে আপনার এই লাংসে যে এক ধরনের ফাইব্রোসিস হয়, মানে চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু ইরিভার্সিবল, মানে এটাকে কিন্তু ট্রিটমেন্ট করাটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট একটা বিষয়। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আপনি যদি আপনার এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু আপনার যদি এই লাংসে যদি পার্মানেন্টলি এটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আপনার সারা জীবন, আপনি যে কয়দিন বেঁচে থাকবেন, তখন কিন্তু আপনার শর্টনেস অফ ব্রেথ, আপনার শ্বাসকষ্ট হতেই থাকবে, আপনার কিন্তু অন্য অন্য যে আপনি ফ্যাটিক হতে থাকবে, আপনার ওয়েট লস হতে থাকবে, আপনার কিন্তু আরও অন্য অন্য অনেক ধরনের সমস্যায় কিন্তু হতে থাকবে। কারণটা হলো যে এই ফাইব্রোসিস যখন হয়ে যায়, তখন অক্সিজেন, আমরা যে বাইরে থেকে যে অক্সিজেনটা নেই, এইটা কিন্তু আমাদের লাংসের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না। মানে হলো যে লাংস থেকে আমাদের যে টিস্যুতে যাবে, মানে অক্সিজেন যে ট্রান্সফার হয়, এই ট্রান্সফার জোনে কিন্তু বাধা তৈরি করে, তখনই কিন্তু ঝামেলাটা তৈরি হবে। যখনই অক্সিজেন আপনার ট্রান্সফার হতে পারবে না, তখন কিন্তু আপনার শ্বাসকষ্ট কিন্তু বেড়েই যাবে। সো এই বিষয়টা কিন্তু অনেক অনেক ভাইটাল এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে আপনাদের এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা কিন্তু কন্ট্রোল করাটা কিন্তু খুবই খুবই জরুরি একটা বিষয়, কারণ পরবর্তীতে কিন্তু এটা আপনার কিন্তু লাংসে এই ইফেক্টটা ফেলবে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমার বিশ্বাস, আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু খেয়াল করে দেখেন, যে ওখানে কিন্তু আমি বলে ফেলেছি কীভাবে আপনি কন্ট্রোল করবেন এটার কমপ্লিকেশানগুলোকে কী, এবং অন্য অন্য যে সুবিধাগুলো আছে অথবা অন্য যে আপনি যে কীভাবে এটার থেকে পরিত্রাণ পাবেন, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। সো আমার বিশ্বাস, আপনি যদি এই নিয়মগুলো একটু ফলো করেন, আপনি সারা জীবন কিন্তু ভালো এবং সুস্থ থাকতে পারবেন, এবং আপনি কিন্তু এই ডিজিজটা থেকে কিন্তু সারা জীবন এটাকে কন্ট্রোল করে সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।